আসসালামু আলাইকুম, ওয়েলকাম ক্লাস। আমরা আজকে শিখব ইলাস্ট্রেটরের কিছু বেসিক টুলস, অর্থাৎ ইলাস্ট্রেটরের বেশ কিছু খুঁটিনাটি টুলস আছে যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত। ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে কোনো কাজ করতে গেলে আমাদের এই সকল টুলস গুলো লাগে এবং এই সকল টুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমাদের আজকে এই একটা ক্লাসে ইলাস্ট্রেটরের পুরো সফটওয়্যারটা রিভিউ দিয়ে দিব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি এবং এটা 2020 সফটওয়্যার, অর্থাৎ ইলাস্ট্রেটর সিসি 2020। তো আমরা এই সফটওয়্যারটা করতে পাচ্ছি মেনু বার। মেনু বারের মধ্যে ফাইল আছে, এডিট আছে, অবজেক্ট আছে, এইগুলোকে বলা হচ্ছে মেনু বার। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে নিয়ে যাই, নিয়ে যে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। তো এখান থেকে যে কোনো ধরনের সাইজ আমরা নিতে পারি, নিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হয়ে যায়। ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে আমরা যখন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম, এরপর এই ডকুমেন্টটা আমাদের সামনে এসেছে। এখন বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি টুল বার বা টুলস এসেছে। এই টোটালটাকে বলা হচ্ছে টুল বার, কারণ এর মধ্যে অনেকগুলো টুলস আছে, সবকিছু মিলিয়ে বলা হচ্ছে টুল বার। এই টুল বারটা পোর্টেবল, এটাকে আমরা এখান থেকে মুভ করতে পারি, এখান থেকে মুভ করতে পারি, চাইলে আমরা ডান কোনায় নিয়ে রাখতে পারি, চাইলে বাম কোনায় নিয়ে রাখতে পারি। তো আমরা এটা মুভ করতে পারি। আর এই টুল বারের মধ্যে নতুন অবস্থায় কম্পিউটারে এই টুল বার গুলো কম থাকে, অর্থাৎ বেসিক টুল বার থাকে। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি নতুন সফটওয়্যার ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে টুলস কম থাকতে পারে। তো এরকম যদি কারোর কম্পিউটারে টুলস কম থাকে সেই ক্ষেত্রে আমাদের মেনু বারের মধ্যে উইন্ডোতে যে টুল বারস এর মধ্যে যে অ্যাডভান্স এ ক্লিক করলে আমাদের অ্যাডভান্স টুল বার বা সমস্ত সমস্ত যে টুলস সেই টুলসটা চলে আসবে, অ্যাডভান্স টুল বারটা চলে আসবে। এবার আমরা উইন্ডোতে যে ঠিক একই রকম কন্ট্রোল নামক একটা অপশন আছে, এই কন্ট্রোলটা অনেক সময় আমাদের নতুন সফটওয়্যার থাকে না, অর্থাৎ এই উপরে একটা প্যানেল থাকে, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এই ইলাস্ট্রেটর সফটওয়্যারের কন্ট্রোল প্যানেল, এই প্যানেলটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ নতুন অবস্থায় এটা থাকে না, আমি অফ করে দিয়েছি। এই উইন্ডো থেকে কন্ট্রোল অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই অপশনটা চলে আসে। তো এই কন্ট্রোল এবং আমাদের যে টুল বার, এটা সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে এগুলো কোথা থেকে আনে বা কিভাবে এনে কাজ করে। এবার এই যে যে টুল বার, টুল বার কিন্তু পোর্টেবল, আমরা চাইলে মুভ অন করতে পারি। তো এই পোর্টেবল টুল বারের মধ্যে যে ফার্স্ট যে টুলসটা আছে তার নাম হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুল যার শর্টকাট হইতেছে ভি। তো এই সিলেকশন টুল, তার নাম দেখে যাচ্ছে যে সিলেকশন, সিলেক্ট করা। এবার আমরা আরেকটা টুলসে যাই যার নাম রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল মানে হচ্ছে চার কোনো আকৃতির যে কোনো শেপ, যেমন আমি এখানে তিনটা শেপ নিয়েছি। এইবার আমি চলে যাচ্ছি সিলেকশন টুলে, সিলেকশন টুলের মাধ্যমে আমি কোনো একটা শেপকে সিলেক্ট করে মুভ করতে পারছি। আবার সিলেকশন টুলের মাধ্যমে আমি কোনো একটা শেপকে সিলেক্ট করে তার কালারটা চেঞ্জ করতে পারছি। তার মানে সিলেকশন টুলের কাজ হচ্ছে এরকম যে সিলেক্ট করে কালার চেঞ্জ করা যায়, সিলেক্ট করে মুভ করা যায়, তাছাড়া সিলেক্ট করে বড় ছোটও করা যায়, সিলেক্ট করে বড় ছোটও করা যায়। এবার সিলেক্ট করে এই কোণা থেকে, এই কোণা থেকে এই যে এখানে আমার একটা অ্যারো দেখা যাচ্ছে, এই অ্যারোর মাধ্যমে আমরা এটাকে ঘোরাতে পারি, অর্থাৎ রোটেশন করতে পারি। আমরা এখানে কত ডিগ্রি বাই কত ডিগ্রি আমার সাইডে দেখতে পারি যে কত ডিগ্রি বাই কত ডিগ্রি ঘুরছে, যেমন এই মুহূর্তে আছে 46 ডিগ্রি, এই মুহূর্তে আছে 45 ডিগ্রি, এরকম করে আমরা এটাকে রোটেশন করতে পারি। আবার এটাকে ধরে এখান থেকে কালারটা চেঞ্জও করতে পারি। তো মোটামুটি ফিল কালার আর স্ট্রোক কালার সম্পর্কে আশা করি সবাই জানেন, আর যারা জানেন না বলছি, এই মুহূর্তে যে কালারটা দেখছেন এখানে কিন্তু প্রতিটা শেপের মধ্যে দুইটা করে কালার আছে, একটা হচ্ছে বাইরে বর্ডারের কালার আর একটা হচ্ছে ভেতরের কালার। তো বাইরের বর্ডারের যে কালার এটাকে বলা হয় স্ট্রোক কালার, যেমন এখানে কালো কালার আছে, আমি কালো কালারটাকে চেঞ্জ করতে চাই বা স্ট্রোক কালারটাকে চেঞ্জ করে আমি অন্য কোনো কালার দিতে চাইলে সেটা কিন্তু চেঞ্জ হয়। তো স্ট্রোক কালার আমরা চেঞ্জ করতে পারি, আবার আমরা চাইলে স্ট্রোক কালার করতে পারি। আর এইখানে কালার বক্সের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, একটা ফিল একটা স্ট্রোক। এইখানে দেখা যাচ্ছে যে লাল রং, লাল রংটা ভিতরে আছে, কালো রংটা সাইডে বর্ডারে আছে, অর্থাৎ এই যে বর্ডারের রংটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার, আর লাল কালার যেটা সেটাকে বলা হচ্ছে ফিল কালার। আমরা চাইলে ফিল কালারটাকে চেঞ্জ করতে পারি, আমরা চাইলে স্ট্রোক কালারটাকে চেঞ্জ করতে পারি, আবার চাইলে অফ করতে পারি। যেমন এই মুহূর্তে আমি আমার ফিল কালারটা অফ করে দিলাম, শুধুমাত্র স্ট্রোক কালার রাখতে চাই। সো আমি শুধুমাত্র স্ট্রোক কালার এখানে রেখেছি। ঠিক একই ভাবে এই শেপটার মধ্যে আমি স্ট্রোক কালারটাকে অফ করে দিতে চাই, দ্যাটস হোয়াই স্ট্রোক কালারটাকে আমি উপরে আনলাম। যেটাকে অফ করতে চাই সেটাকে ক্লিক করলে সেটা উপরে আসবে, যেমন এই মুহূর্তে ফিল উপরে আছে, আমরা স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোক উপরে আসবে এবং আমরা নান করে দিলে এটা নান হয়ে যাবে। তো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে সিলেকশন টুল এবং ফিল কালার, স্ট্রোক কালার এবং শেপ নেওয়া। তো আমরা এরকম যে শেপগুলো নেই, এই শেপগুলো আরো বেশ কয়েকটা নেই, বেশ কয়েকটা শেপ আমি নিয়ে রেখেছি। এই টুল গুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার হওয়া গেল, একটা হচ্ছে সিলেকশন টুল, একটা হচ্ছে শেপ টুল বা রেক্টাঙ্গেল টুল। এবার আমরা চলে যাই পরবর্তী টুলে যার নাম ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেক্ট করা, ডাইরেক্ট অ্যাকশন। তো সে ডাইরেক্টলি অ্যাকশন করে বা ডাইরেক্ট নিয়ে কাজ করে কোনো একটা বিন্দুকে নিয়ে।
যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা বিন্দু মিলিত স্থান বা চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে কিন্তু চারটা বিন্দু আছে। আমি চাচ্ছি শুধুমাত্র এই কোণাটাকে ক্লিক করে এটাকে মুভ করতে, সেই ক্ষেত্রে এই টুলের দ্বারা এই ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন চারটা বিন্দু থেকে আমি একটা বিন্দুতে মুভ করতে চাই, আবার এইখানে দেখা যাচ্ছে চারটা বিন্দু আমি দুইটা বিন্দুকে মুভ করতে চাই, এই দুই বিন্দু, অর্থাৎ এইভাবে যদি আমি সিলেক্ট করি সেই ক্ষেত্রে এই দুইটা বিন্দু আমার সিলেক্ট হয় এবং আমরা এইভাবে চাইলে মুভ করতে পারি। তার মানে আমরা এইভাবে সিলেক্ট করে মুভ করতে পারি। আবার আমি যদি চাই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু মুভ করবো, সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে আমাদেরকে শিফট ধরতে হয়, অর্থাৎ এই বিন্দু এবং শিফট ধরে এই বিন্দু, দুই বিন্দুকে আলাদা আলাদা মুভ করতে চাইলে আমাদেরকে শিফট ধরতে হয়। যেমন আমরা এখান থেকে বাইরে থেকে যদি টেনে এরকম করে ড্র্যাগ করে টেনে এনে ছাড়ি, এই দুটার উপরে যদি ছাড়ি, সেক্ষেত্রে এই দুটা বিন্দু আমাদের সিলেক্টেড হয়। এটার আর একটা ওয়ে হচ্ছে, আমরা চাইলে এই বিন্দুকে এবং শিফট ধরে আর একটা বিন্দু, অপর বিন্দুকে শিফট ধরে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়, অর্থাৎ এইভাবে সিলেক্ট করা যায়। আবার আমরা চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারি। এই হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুল দিয়ে এরকম অনেক শেপ বানানো যায়। যেমন আমরা একটা পলিগন নিলাম, সেই পলিগন শেপের মধ্যে আমি চাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু মুভ করতে, এটাকে একটু মুভ করতে, এরকম ভাবে আমরা অনেক শেপ বানাতে পারি। তো একই রকম ভাবে আমি একটা শেপ বানাতে চাই এই মুহূর্তে, যেমন পঞ্চভুজ বা পলিগন নিলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটা বিন্দু নিচ্ছি এই জায়গাটায়, একটা বিন্দু নিচ্ছি আমি এই জায়গাটায়, এবং একটা বিন্দু আমি নিলাম এইখানে, একটা বিন্দু আমি নিলাম এইখানে, এবং আর একটা বিন্দু বাকি আছে সেটাকে আমি নিলাম এই জায়গাটায়। তার মানে পাঁচটা বিন্দু দিয়ে বা পাঁচটা ভুজ দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর একটা শেপ বানাই করতে পারছি। এবার আমি যদি এই সাইডে এসে এই সাইডে ওই সেম ভাবে বানাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সম্ভব না। কারণ কি? কারণ এখানে বিন্দু একটা শর্ট আছে। এখানে বিন্দু কয়টা আছে? ওই সাইডে আছে কিন্তু তিনটা, আর এই সাইডে আছে দুইটা। তার মানে এখানে একটা অ্যাঙ্কর বা বিন্দু শর্ট আছে। তো এই সব ক্ষেত্রে যদি আমার একটা বিন্দু কোথাও শর্ট থাকে, সেই সব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এই যে টুলস গুলা দেখছি, এই টুলস গুলার মধ্যে একটা টুলস আছে যার নাম পেন টুল। তো পেন টুলের নিচে একটা টুল আছে যার নাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে ইচ্ছা মতো পয়েন্ট অ্যাড করা যায়। যেমন এখানে আমাদের একটা পয়েন্ট শর্ট, তাহলে আমি যেখানে শর্ট ঠিক ওই জায়গায় পাথে, যে পাথ মানে হচ্ছে লাইন, আউটলাইন বা বর্ডার, সেই বর্ডারের উপরে যে আমরা যদি একটা ক্লিক করি, সেক্ষেত্রে নতুন একটা বিন্দু যোগ হয়েছে। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কিন্তু চাইলেই ওই শেপের মতো, অর্থাৎ ওই কোণার মতো শেপ আমরা এই সাইডে বানাতে পারি। অর্থাৎ আমাদের শেপ ছিল কিন্তু আমাদের পাঁচ কোণা, এখন কিন্তু হয়ে গেছে আমাদের ছয় কোণা। এই সাইডে তিন কোণা এবং ওই সাইডে তিন কোণা। তার মানে আমরা কোন একটা শেপকে এভাবে বাড়াতে কমাতে পারি, বা কোন একটা শেপের মধ্যে যদি অনেকগুলো বিন্দু থাকে সেগুলোকে আমরা কমাতে বা বাড়াতে পারবো। এবার আমরা আরেকটু অ্যাডভান্স হব, যেহেতু আমরা নতুন একটা টুল শিখেছি, এই টুলের আর কয়েকটা ব্যবহার শিখি। যেমন আমরা যদি আমাদের শোক দিবসের মধ্যে যদি একটা ব্যাচ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেখান থেকে এখানে তো চারটা বিন্দু আছে, চারটা বিন্দুর এই মাঝখানে যদি আমরা একটা ক্লিক করি, সেক্ষেত্রে নতুন একটা বিন্দু আসে যোগ হয়, এবং আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যদি একটু ভেতরের দিকে দিয়ে দিই, এই বিন্দু বরাবর দিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা শোক দিবসের ব্যাচ হয়ে যায়। তার মানে আমরা বিভিন্ন অ্যাড এর মধ্যে উপরে এরকম একটা ব্যাচ ইউজ করতে পারি। এরকম ব্যাচ শুধুমাত্র শোক দিবস ইউজ করা হয় শুধু তা না, এটা কিন্তু একটা সাপোজ এই ফাইলটা পিএইচডি ফাইল নাকি এআই ফাইল, তার একটা ট্যাগ হতে পারে, এরপরে এটা জেপিজি ফরম্যাট না পিডিএফ ফরম্যাট সেটা হতে পারে, অর্থাৎ এইটার মধ্যে বিভিন্ন সময় আমরা ফরম্যাট লিখে থাকি। যেমন আমি একটা মক আপ করলাম, সেই মক আপটা কি কি ফরম্যাটে আমি দিব, বা টেমপ্লেট করলাম সেটাকে আমি কি কি ফরম্যাটে দিব, দ্যাটস ওয়াই আমরা এই ধরনের কাজে আমরা এটা ইউজ করে থাকি, এই ধরনের কাজে আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি। এবার আসি আমরা আর একটা টুলস, এরপরে টুলসটা, যেমন আমরা এখানে একটা রেক্টাঙ্গেল নিয়েছি, তো রেক্টাঙ্গেলের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে চারটা বিন্দু চার কোণায়, আমি চাইলে এখানে একটা বিন্দু যোগ করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো আমরা অনেকগুলো বিন্দু যোগ করছি, অনেকগুলো বিন্দু যোগ করলাম। তো এই বিন্দুগুলো যখন আমরা এই বর্ডারে ক্লিক করি, তখন কিন্তু যোগ করা সম্ভব বা যোগ করা যাচ্ছে, কিন্তু যদি আমরা এই কালো রঙের যে ফিল কালার বা শেপের মধ্যে ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু বলে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ এ পাথ, অর্থাৎ পাথের উপরে ক্লিক করতে হবে। এই সেগমেন্ট যে পাথ আছে, এই পাথ এটাকে বলা হয় পাথ, এই পাথ মানে হচ্ছে বর্ডার, এই বর্ডারের উপর ক্লিক করলে আমাদের অ্যাঙ্কর যোগ হবে, কিন্তু এদিকে ক্লিক করলে সেটা হবে না, ঠিক আছে, এখানে ক্লিক করলে হবে না। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আছে তিনটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, তিনটা বিন্দু নিচের দিকে আছে কিন্তু উপরের দিকে আছে দুই বিন্দু। তাহলে কি একটা বিন্দু আমাদের কমানো উচিত নিচের থেকে? নিচের থেকে আমরা চাইছি যে দুটা দুটা বিন্দু বাড়াতে, বাট এখানে একটা বিন্দু বেশি, সেই ক্ষেত্রে আমরা যেমনটা
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়েছিলাম, সেখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কোন একটা অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে দেওয়া। লাইক এই অ্যাঙ্কর পয়েন্ট আমি ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। আবার আমি যদি এই অ্যাঙ্করে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটাও ডিলিট হয়ে যায়। আবার আমি যদি এই অ্যাঙ্করে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটাও ডিলিট হয়ে যায়। এটাতে ক্লিক করলে এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। অর্থাৎ আপনি যদি একটা চতুর্ভুজ শেপ নেন, লাইক আমি একটা চতুর্ভুজ শেপ নিলাম, এবং এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমি যদি আমাদের ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমরা যদি কোনো একটা বিন্দুতে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যায়, আমাদের একটা ত্রিভুজ চলে আসে। অর্থাৎ একটা ত্রিভুজ হয়ে গেল। তার মানে ত্রিভুজ বানাতেও আমরা অনেক সময় এই শেপটা ইউজ করতে পারি বা এই টুলটা ইউজ করতে পারি। আচ্ছা, এইবার তার মানে আমরা শিখেছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই দুটো টুল আমরা শিখেছি। এরপর একটা আছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে, যেমন কয়েকটা শেপ নিলাম, এই শেপের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে কোন একটা বিন্দু, লাইক এই বিন্দু, এই বিন্দুটাকে ক্লিক করে সেটাকে ধরে যদি আমি এরকম টানাটানি করি তাহলে এই কোনোটা রাউন্ড হতে পারে, বা এই কোনোটাকে অ্যাঙ্কর পয়েন্টকে আমি ধরে এরকম করে টানাহেঁচড়া করতে পারি, অ্যাঙ্কর পয়েন্টকে আমি এরকম বাঁকাতে পারি, এক কথায় এখান থেকে আমি বাঁকাতে পারি। আবার লাইক আমি এই সাইডের শেপটাকে আমি ধরে এরকম বাঁকাতে চাচ্ছি। তো অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা এরকম বিভিন্ন শেপকে কাস্টম করতে পারি। অর্থাৎ বিভিন্ন শেপ আমরা কাস্টম করে আমরা এরকম ডিজাইন করতে পারি। এই জিনিসগুলো লাগে কোথায়? এই জিনিসগুলো ধরেন আমাদের একটা শেপ টেক্সট বক্সের মধ্যে হতে পারে, যেখানে আমাদের একটা টেক্সট থাকবে, এরকম ইনফরমেশন যেখানে থাকে সেসব জায়গায় আমরা ইউজ করতে পারি। চাইলে আমরা এরকম একটা বাঁকা বাঁকা আঁকা বাঁকা করতে পারি। তো এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমাদের এই ধরনের সুযোগগুলো আছে, বা এই টুলের মাধ্যমে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। যেমন দেখে মনে হচ্ছে যে একটা কার্ভ বা ঢেউ হয়ে আছে, যেমন আমরা পতাকা উড়াতে পারি এরকম ভাবে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এই ছিল অ্যাঙ্কর পয়েন্ট টুল। তার মানে আমরা নতুন কয়েকটা টুল শিখলাম, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর, আরেকটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই তিনটা টুল শিখেছে। আর পেন টুল এটা আমরা পরে শিখবো। পেন টুল একটু হার্ড, পেন টুল শিখতে হলে আর একটু পরে শিখতে হবে। অর্থাৎ নতুন অবস্থায় কেউ পেন টুলে হাত দিবেন না। পেন টুলে হাত দিতে হলে বেসিক অনেক টুলস গুলো জেনে তারপর আপনার পেন টুলে যাওয়া উচিত। তো আমরা এখানে বেশ কয়েকটা টুল শিখলাম। এবার আমরা একটা রেক্টাঙ্গেল নেই, একটা রেক্টাঙ্গেল নিয়ে দেখলাম যে রেক্টাঙ্গেলের মধ্যে চারটা বিন্দু আছে। তো চারটা বিন্দু তো চার কোণায় দেখাই যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরো আরো কয়েকটা বিন্দু আছে। যেমন এই যে ভিতরের দিকে একটা বিন্দু আছে, তো এই বিন্দুটা মূলত কার্ভ করে, কোন একটা বিন্দুকে কার্ভ করে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই যে একটা বিন্দু আছে, এই বিন্দুকে যদি আমি সিঙ্গেল একটা ক্লিক করি, প্রথমে একটা ক্লিক এবং পরে যদি এটাকে মুভ করি, সেই ক্ষেত্রে ওই কোণাটা আমার কার্ভ হয় বা ওই কোণাটা আমার বাঁকা হয়। অর্থাৎ শুধুমাত্র একটা বিন্দুকে আমি বাঁকা করতে এই টুলটা ইউজ করছি। আবার আমি যদি এখান থেকে আর একটা রেক্টাঙ্গেল নিলাম, সেই রেক্টাঙ্গেলের মধ্যে আছে কয়টা বিন্দু? চারটা বিন্দু আছে, চার কোণায় চারটা বিন্দু আছে। তো এই রেক্টাঙ্গেলকে যদি আমি এখান থেকে সবগুলাকে সরাতে চাই, অর্থাৎ সবগুলাকে যদি আমি একভাবে ছোট বড় করতে চাই, সেই ক্ষেত্রে কোনোটাকে পার্টিকুলারলি সিলেক্ট করা লাগবে না। অর্থাৎ এখানে তো আমার এটা সিলেক্টেড, অর্থাৎ আমার একটা শেপ কিন্তু এই মুহূর্তে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা কিন্তু সিলেক্টেড। যেমন এই মুহূর্তে আমার এই শেপটা ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা সিলেক্টেড। তার মানে আমার কোনো একটা বিন্দু সিলেক্ট না, এখানে সমস্ত বিন্দুই সিলেক্টেড। দ্যাটস ওয়াই আমি যদি এখান থেকে ধরে এরকম টান দিই, তাহলে সমস্ত কোণা থেকেই বর্ডার থেকে এরকম চলে আসে। তো এই যে যে কাজটা দেখলাম, এই কাজটা সিসি 2019-2020 এই সফটওয়্যার গুলোতে আছে, 21 এই সফটওয়্যার গুলোতে আছে। এর আগের সফটওয়্যার গুলোতে এই অপশনটা নাই, সেক্ষেত্রে তাদের একটু ম্যানুয়ালি কাজ করতে হয়। যদিও আমরা এখানে একটা টুলের মাধ্যমে, অর্থাৎ রেক্টাঙ্গেল টুল থেকে কিন্তু আমরা রাউন্ডেড রেক্টাঙ্গেল বানিয়ে ফেলেছি, কিন্তু এরকম আর একটা টুলস আছে রাউন্ডেড রেক্টাঙ্গেল। রাউন্ডেড রেক্টাঙ্গেল মানে হচ্ছে যে এটা এরকম রাউন্ড, যেটা এরকম রাউন্ড রাউন্ডেড। তো এরকম টুলস অলরেডি আছে, এরকম রাউন্ডেড টুলস অলরেডি আছে। কিন্তু আমরা যদি কোনো একটা এরকম রেক্টাঙ্গেলকে এরকম করে বাঁকাতে চাই, সেটা আমরা সিসি 2019-2020-2021 এইসব সফটওয়্যার, আপডেটেড সফটওয়্যারের মধ্যে পাবো, কিন্তু ব্যাকএন্ড সফটওয়্যারের মধ্যে আমরা পাবো না। তার মানে আমরা নতুন আর একটা টুল শিখলাম, অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলের আমরা আর একটা ব্যবহার শিখলাম, যে ভিতরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুকে চাইলে আমি মুভ করতে পারি। যেমন অনেক সময় হতে পারে যে আমরা একটা শেপ নিলাম, আমাদের একটা ভিজিটিং কার্ডের মধ্যে আমরা একটা এরকম একটা শেপ নিলাম, সেখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুই বিন্দুকে সিলেক্ট করে আমরা এরকম কার্ভ করে দিতে পারি। এরকম কিন্তু আমাদের অনেক সময় দরকার হতে পারে, যে একটা ভিজিটিং কার্ডের মধ্যে আমি আমার জিমেইল দিব, সেই জিমেইলের ক্ষেত্রে এটা এরকম বাঁকা থাকুক, অর্থাৎ এক সাইডে এরকম থাকুক। তো এরকম কিন্তু আমাদের অনেক সময় লাগতেই পারে, যে এটা আমরা এটা এই সাইডে দিব, এখানে আমাদের আইকন হবে, এখানে ফোন নাম্বার হবে, এরকম কিন্তু আমাদের লাগতেই পারে। দ্যাটস আমরা এই ধরনের টুলস এর ব্যবহার শিখতে হবে বা শিখব। এবার আমরা চলে যাই, আমরা ঠিক যেভাবে একটা পলিগন নিয়েছিলাম, পলিগন আমরা যেমন পলিগন নিতে পারি রেক্টাঙ্গেল থেকে,
লাইক আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, তো রেক্টেঙ্গেলের মধ্যে আমরা চার কোণা দেখতে পাচ্ছি, চার কোণার মধ্যে আরেক কোণা যোগ করার জন্য অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট থেকে নতুন একটা পয়েন্ট যোগ করলাম এবং ডিরেক্ট সিলেকশন টুল থেকে সামনের দিকে একটু মুভ করে দিলাম, এগিয়ে দিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পঞ্চভুজ হয়ে গেছে। এবার আমরা চাইলে কিন্তু এই তিনটা বিন্দুকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে দিলেই কিন্তু আমার তিনটা বিন্দু এরকম হালকা করে এরকম রাউন্ড হয়, অর্থাৎ এই মাথাটা হালকা করে একটু ভালো একটা শেপে আনা যায়, সুন্দর একটা শেপে আনা যায়। এবং তারপর আমি যদি এই সাইড থেকে ছোট করি সেটা আমি করতে পারি, সেটা আমার যদি শর্ট দরকার হয় সেক্ষেত্রে আমি করতে পারি। তো এরকম বিভিন্ন সাইডে দেখবেন একটা ইয়ে থাকে, একটা আঠা মারা থাকতে পারে, এখানে একটা ডেমো থাকতে পারে, এখানে আমার ফরমেট গুলো ফাইল ফরমেট লেখা থাকতে পারে, এরকম বিভিন্ন শেপে আমরা এরকম ইউজ করে থাকি। তাছাড়া আমরা বিভিন্ন ভিজিটিং কার্ডের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন শেপকে নিয়ে সেই শেপকে আমি রাউন্ড করতে পারি, যেমন এই মুহূর্তে আমি নতুন একটা শেপ বানালাম, এই মুহূর্তে প্রতিটা শেপ পঞ্চভুজ কিন্তু পঞ্চভুজটা এখান থেকে রাউন্ডে, যেমন এখানে পলিগন টুলের মাধ্যমে আমি যদি ছয় ষষ্ঠ ভুজে যাই, অর্থাৎ এখানে যদি হেক্সাগন আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এরকম চার কোণাকে হালকা হালকা করে রাউন্ড করি, তার মানে খুব সুন্দর একটা শেপ মেক করতে পারি। আবার আমরা চাইলে ইলিপস টুল দিয়ে আর একটা বৃত্ত নিতে পারি, বৃত্ত নিয়ে সেই বৃত্ত দিয়ে নতুন একটা শেপ বানানোর জন্য এই দুটাকে একসাথে সিলেকশন করে আমরা নতুন একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এটাকে মাইনাস করে দিতে পারি, অর্থাৎ নতুন একটা শেপ মেক করে ফেলা। এই শেপটা কিন্তু আমরা বাস্তবে এরকম কোনো শেপ নাই, বাট আমরা এরকম তৈরি করতে পারি, অর্থাৎ কাস্টম করে একটা শেপ তৈরি করা হয়েছে, ভিতরে গোল কিন্তু বাইরের দিকে প্রতিটা কোণা হালকা হালকা করে রাউন্ড, এরকম বিভিন্ন শেপ আমরা তৈরি করতে পারি, বিভিন্ন সময় আমাদের লাগে। আচ্ছা এবার আমরা এই কাজটা শিখবো যে কিভাবে আমরা এই কাজটা করলাম, এই কাজটা করলাম আমরা পাথ ফাইন্ডার টুলের সাহায্যে, অর্থাৎ আমরা যদি এরকম একটা শেপ নাই, এখানে আমি একটা শেপ নিয়েছি এবং এখানে আমরা আর একটা শেপ নিয়েছি, একটা ইলিপস নিয়েছি আর একটা রেক্টাঙ্গেল নিয়েছি, তো এইখানে আমাদের এই যে যে ইলিপস শেপটা, ইলিপস শেপটা আমি অনেক বড় করে নিলাম এরকম একটা শেপ, এই শেপটা আমি সুন্দর করে এর উপরে রাখলাম, এখানে শেপ আছে দুইটা, এই মুহূর্তে অনলি দুইটা শেপ আছে, দুইটা শেপকে আমি একসাথে সিলেক্ট করলাম এবং আমাদের মেনু বারের মধ্যে উইন্ডো, সেই উইন্ডো থেকে পাথফাইন্ডার যে অপশনটা আছে পাথফাইন্ডারটা খুঁজতে হবে, এর শর্টকাট আছে শিফট কন্ট্রোল না এফ নাই, তো পাথফাইন্ডার অপশনটা আমরা খুঁজে নিয়ে আসলাম। এই পাথফাইন্ডারের মধ্যে দুইটা মুড আছে, একটা মুডের নাম হচ্ছে শেপ মুড আর একটা মুডের নাম পাথফাইন্ডার্স, তো আমরা এই মুহূর্তে পাথফাইন্ডার্স যে মুডটা আছে তার মধ্যে যাব এবং তার মধ্যে ফার্স্ট যে অপশনটা তার নাম হচ্ছে ডিভাইড, এই ডিভাইড অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে ডিভাইড হয়। তো আসলে ডিভাইড জিনিসটা কি, ডিভাইড মানে হচ্ছে দুইটা শেপ আমরা নিয়েছি, দুইটা শেপের সাপেক্ষে, দুইটা শেপের সাপেক্ষে নতুন একটা শেপ মেক হবে, অর্থাৎ আমরা যদি এখানে ডিভাইড করি, আমি একটা সিঙ্গেল ক্লিক করেছি ডিভাইড হয়েছে, তো ডিভাইড হওয়ার পর আমরা এই যে যে শেপটা দুইটা শেপ দিয়ে একটা শেপ বানাইলাম বা এটা ডিভাইড করেছি, এখানে এসে আমাদের আনগ্রুপ করতে হবে, অর্থাৎ এটা গ্রুপ হয়ে গেছে, এটা কিন্তু এই মুহূর্তে গ্রুপ হয়ে গেছে, অর্থাৎ যখন আমরা ডিভাইড করি তখন এটা গ্রুপ হয়েছে। তো গ্রুপ হইলে আনগ্রুপ করার ওয়ে কি, আনগ্রুপ করার ওয়ে হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এই যে আনগ্রুপের অপশনটা আছে, তো আমরা ডিভাইড করলাম, ডিভাইড করার পর এটা গ্রুপ হয়ে গিয়েছে, তখন আমরা আনগ্রুপ করলাম, এবং আনগ্রুপ করার আরেকটা শর্ত হচ্ছে বাইরে একটা সিঙ্গেল ক্লিক করতে হয়, অর্থাৎ আমি আনগ্রুপ করেছি বাট এটা আনগ্রুপ হচ্ছে না, কারণ আগে তো আমার গ্রুপ সিলেক্ট করা ছিল, এই জন্য এটাকে ডিসিলেক্ট করে আবার নতুন করে সিলেক্ট করতে হবে, তাইলে হবে। যেমন বাইরে আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম এবং তারপরে আমি এটাকে ক্লিক করে মুভ করে দিলাম, সেই ক্ষেত্রেই কিন্তু আমার এটা সম্ভব, অর্থাৎ এই শেপের সাপেক্ষে এই শেপের বাকি অংশ দিয়ে আমি নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা বিভিন্ন সময় এরকম বিভিন্ন ডিজাইন দেখি যে এরকম একটা সাইডে নতুন একটা শেপ বা এই শেপটা আসলো কই থেকে, তার মানে আমরা কিন্তু এই কাজটা করতে পারছি, এই কাজটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক কাজ আমরা এই টুলস এর মাধ্যমে করে থাকি। যেমন আমরা একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, আমি আবারও দেখাচ্ছি আমরা আর একটা শেপ নিলাম পলিগন টুল, পলিগনের মধ্যে আছে ছয় কোণা, তো শেপ ধরে আমরা একটা ছয় কোণা নিলাম, ছয় কোণার একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে দুইটা শেপের মধ্যে দুইটা কালার দিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এখানে একটা শেপ আরেকটা শেপের উপর রাখতে হবে, দুইটা শেপ একটা শেপ আরেকটা শেপের উপর রাখতে হবে এবং দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। একসাথে সিলেক্ট করার পর আমরা এই পাথফাইন্ডার অপশনটা যদি আমার কম্পিউটারে না থাকে আমরা কি করব, মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটা খুঁজে নিয়ে আসবো এবং সেখানে শেপ মোড এবং পাথফাইন্ডার্স আছে, পাথফাইন্ডার্স এর মধ্যে আমাদের ডিভাইড অপশন আছে, ডিভাইড একটা ক্লিক করতে হবে, তখন এটা ডিভাইড হবে। হওয়ার পরের কাজ কি, আনগ্রুপ করা, আনগ্রুপ করলাম, তারপরের কাজ বাইরে একটা সিঙ্গেল ক্লিক, তারপরের কাজ হচ্ছে এটাকে মুভ করা, তাহলে আমাদের
এই শেপটা দরকার নাই, এটা তো বাদ, এটার দ্বারা আমরা করেছি, এটা বেক নিয়ে আমরা এই শেপটা করেছি, এটা বাদ। আর বাদ বাকি আমার যে শেপটা আছে সেই শেপের কালার আমি অ্যাজ ইউজুয়াল আগের মতোই চেঞ্জ করতে পারছি। তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, তার নাম হচ্ছে পাথফাইন্ডার্স। এবং আমরা কিন্তু চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এটাকে মুভও করতে পারি, লাইক এটাকে আমি মুভ করলাম বা এই বিন্দুটাকে আমরা আবার মুভ করলাম। তো এখানে কিন্তু আসলে দুইটা শেপ আলাদা হয়ে যায়, দুইটা কেটে যায়। পাথফাইন্ডার এর মাধ্যমে দুইটা শেপকে কাটা যায়, অর্থাৎ একাধিক শেপকে একসাথে নিয়ে কাটাকাটি করা যায়। এবার আমরা আর একটা কাজ শিখে আসি। একই কাজ যদিও রেক্টাঙ্গেল থেকে আমরা একটা শেপ নিলাম, এবার আমরা এখান থেকে পলিগন টুল থেকে আমরা এরকম আগের মতো একটা শেপ নিলাম। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই বিন্দুটাকে একটু ভিতরের দিকে এরকম করে কাট করতে ওকে করলাম। এরপরে যদি আমরা এটাকে যদি এভাবে সিলেক্ট করে যেমন বিভিন্ন ভিজিটিং কার্ডের মধ্যে আমরা একটা ডিজাইন দেখতে পাই, আমাদের একটা কমন ডিজাইন, সেই কমন ডিজাইনটা হচ্ছে এরকম, লাইক এখানে আমি একটা ভিজিটিং কার্ড বানাচ্ছি, ভিজিটিং কার্ডের জন্য আমি একটা শেপ নিয়েছি, এই শেপের মধ্যে হচ্ছে আমার কোম্পানির লোগো আসবে বা কোম্পানির ইনফরমেশন আসবে, আমি এতটুকু শেপ রেখেছি কোম্পানির ইনফরমেশনের জন্য। আর এই শেপটাকে আমি আর একটা বড় করে কপি করেছি, কপি করে আমি সেই শেপটাকে এই জায়গাটা রাখলাম। তো এখানে শেপ আছে কিন্তু টোটাল তিনটা, এখানে শেপ আছে টোটাল তিনটা, তিনটা তিন কালারের। তো তিনটাকে আমরা একসাথে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডারের ডিভাইডের মধ্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে ডিভাইড হয়, মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ, বাইরে একটা সিঙ্গেল ক্লিক, এবং তারপরে এটাকেও আমরা ডিলিট করে দিলাম, এই শেপটাকেও ডিলিট করে দিলাম। তাহলে পাওয়া গেল নতুন একটা ডিজাইন। এরকম ভাবে কিন্তু আমরা চাইলেই ডিজাইন করতে পারি, যেমন এখানে থাকবে কোম্পানির লোগো, এখানে থাকবে আপনার নাম ডেজিগনেশন, আর এখানে থাকবে আপনার কোম্পানি আপনার পার্সোনাল ইনফরমেশন, যেমন জিমেইল, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন, এই জিনিসগুলো থাকবে। তার মানে নতুন একটা ডিজাইন সেন্স পেলাম। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। ঠিক একইভাবে আমরা কিন্তু চাইলে রেক্টাঙ্গেল টুলের মাধ্যমে একটা শেপ নিলাম, লাইক একটা ভিজিটিং কার্ডের শেপ নিলাম, এবার সেখানে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গেল নিলাম। রাউন্ডেড রেক্টাঙ্গেল দিয়ে আমরা এরকম আর একটা শেপ বানাই, রাউন্ডেড রেক্টাঙ্গেল নিলাম এবং তার কালারটা চেঞ্জ করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা হালকা করে কার্ভ করে দিলাম। তো কার্ভ করে আমি চাইলে এই কোনার দিকে একটা শেপ দিতে পারি, আবার এই কোনার দিকে আর একটা শেপ দিতে পারি। এরকম করেও কিন্তু আমরা নতুন একটা ভিজিটিং কার্ডের ডিজাইন করতে পারি, যে এই ভিজিটিং কার্ডের দুই কোনা দুইটা ডিজাইন। তো সাধারণত একটা সাদা বাটা ভিজিটিং কার্ড যদি দিই সেক্ষেত্রে কেমন দেখা যায়, ভালো দেখা যায় না, দেখছে আমরা দুই সাইডে একটু বর্ডার দিতে পারি। লাইক এই ভিজিটিং কার্ডটা যদি সাদা কালারের হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এরকম একটা ডিজাইন দুই সাইডে দিতে পারি। যদি তাদের কোম্পানির ব্র্যান্ডিং কালার গ্রিন থাকে বা এই ধরনের কালার থাকে তখন এই কালার দিব, যদি তাদের কোম্পানির কালার এখানে ব্র্যান্ডিং কালার লাল আর ব্ল্যাক থাকে সেই সময় আমরা এখানে ব্ল্যাক কালার দিতে পারি। তো এই ধরনের আমরা কিন্তু চাইলে একটা ডিজাইন করতে পারি। আবার আমরা চাইলে এর নিচে আর একটা শেপও দিতে পারি, লাইক তাদের কোম্পানির ব্র্যান্ডিং কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার, সেই ক্ষেত্রে আমরা একটা অরেঞ্জ কালার একটা শেপ নিলাম। তো অরেঞ্জ কালারের শেপটা আমরা এখন কালো কালারের শেপের নিচে পাঠাবো, সেই ক্ষেত্রে এই শেপটা জাস্ট এই শেপটাকে সিলেক্টে রেখে মাউসের রাইট ক্লিক করে আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। এই সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা শেপের পেছনে যাওয়া। তো একটা শেপের পেছনে কিন্তু চলে গিয়েছে, এবং তারপরে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কিন্তু চাইলেই এই বিন্দুটাকে এখানে, এই বিন্দুটাকে এখানে এবং এই বিন্দুটাকে এখানে আমরা কিন্তু এভাবে চাইলে নতুন শেপ তৈরি করতে পারি, আমরা কিন্তু চাইলে এরকম একটা শেপ তৈরি করতে পারি। তো এই ধরনের কাজ আমরা করতে পারি। তো এই কাজগুলো কিভাবে করে, আমরা এইখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই শেপটাকে নিচে পাঠানো, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আমাদের মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে এখানে সেন্ড ব্যাকওয়ার্ড আছে ব্যাকওয়ার্ড এর মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এটাকে ব্যাকে নিতে পারি। এবং তারপর চাইলে আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই বিন্দুটাকে একটু ভিতরের দিকে এগিয়ে দিই এবং এই বিন্দুটাকে আমরা একটু ভিতরের দিকে এগিয়ে দিই। তাহলে আমরা কিন্তু একটা বর্ডার পেয়ে গেলাম, এবং আমার মনে হচ্ছে যে এই বর্ডারটাকে আমি এই কোনায় যেমন মিলিয়ে দিয়েছি এটাকে আমি হালকা হালকা করে মিলিয়ে দিই পারবো, সেক্ষেত্রে আমরা এরকম হালকা হালকা করে মিলে দিলাম। অর্থাৎ আমরা নতুন নতুন ডিজাইন আমরা এই সব টুলের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এখানে দুইটা শেপ আছে। আবার আমরা সিম্পল আরেকটা ডিজাইন দেখি, লাইক আমি একটা রেক্টাঙ্গেল নিয়েছি, রেক্টাঙ্গেলের মধ্যে কোন একটা কালার দিয়েছি, এরপর আমরা এই এখান থেকে পলিগন টুলের মাধ্যমে আমরা একটা শেপ নিলাম। এই শেপের কালার লাইক কোন একটা কালার দিলাম, আমি স্কাই ব্লু কালার দিয়েছি, এবং দেখলাম শেপটা একটু বেশি বড়, সেক্ষেত্রে আমি এটাকে শিফট ধরে ছোট করে দিতে পারি, শিফট ধরে আমি এটা সমান করে দিলাম। এই শেপটা আছে কোথায়, এই শেপটা আছে কিন্তু এর উপরে, অর্থাৎ সাদা রঙের একটা ব্যাকগ্রাউন্ড তার উপরে এই শেপটা আছে। এই শেপটাকে আমি একটা কপি করলাম, কপি করে কি দিয়ে, কিবোর্ডের অল্টটা ধরে টান দিলেই কপি হয়।
সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার ধরে টান দিলে কপি হয় এবং তার কালার আমি ব্ল্যাক করি এবং এটাকে একটু সাইড থেকে চওড়া করে দিলাম, একটু সাইড থেকে এরকম চওড়া করে দিলাম, চওড়া করে দিলাম, ফাইন। এবার এই কালো কালারের শেপটা আছে কিন্তু উপরে, এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে অ্যাডস থেকে রিং সেন্ট টু ব্যাকওয়ার্ড, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যাকে পাঠিয়ে দিলাম। এবং আমরা যদি সেই ওই একই জায়গায় রাখতে রাখি সেক্ষেত্রে কিন্তু নতুন একটা ভিউ তৈরি হয় বা নতুন একটা ডিজাইন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই একই জিনিস জাস্ট একটা শেপ সামনে একটা শেপ পেয়েছে। এবং আমরা চাইলে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই বিন্দুটাকে একটু ভেতরের দিকে এর সাথে মিলিয়ে দিতে পারি, বা এই বিন্দুকে কিন্তু আমরা এর সাথে মিলিয়ে দিতে পারি, বা এই বিন্দুকে আমরা কিন্তু চাইলে এর সাথে মিলিয়ে দিতে পারি। এগুলো অপশনাল, এগুলো আসলে ডিজাইন সেন্স বা একজন ডিজাইনারের উপরে ডিপেন্ড করছে যা সে কি কি করবে বা কি কি করবে না। আমি যেমন এখানে কাজ করছি অন্য অন্য একজন ডিজাইনার সেটা নাও করতে পারে, তো আমরা এটা আমরা এখানে যে শেপ গুলা নিয়েছি এটা আমি আবারও দেখাচ্ছি। তো এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এট ফার্স্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, তো সেই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা একটা পলিগন টুল নিলাম। পলিগন টুলের মাধ্যমে আমি আর একটা শেপ নিলাম যেটাকে আমি শিপ ধরে এরকম একটা শেপে রূপান্তর করলাম। তো শিপ ধরে নিয়ে আমি তার মধ্যে কোনো একটা কালার দিয়ে সেটাকে সুন্দর করে এখানে রাখলাম। তো দেখা যাচ্ছে কিছু জায়গায় ফাঁকা আছে, এটাকে আমি শিপ ধরে টেনে উপরে মিলিয়ে দিলাম। শিপ ধরলে কি হয়, রেশিওটা ঠিক থাকে। তো এই শেপটাকে একটা কপি করলাম, কপি করার পর তার কালারটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবং এই শেপটা আছে কোথায়, উপরে আছে, তো এটাকে সাইড থেকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এটাকে আমি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে কিন্তু ব্যাকে না দিয়ে ব্যাকওয়ার্ডে দিব। আসলে ব্যাকে দিলে কি হবে, এখানে শেপ আছে কিন্তু তিনটা, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে সাদা। আমি যদি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে সেম টু ব্যাক দিই তার মানে একদম সবার পেছনে চলে যাবে। আমি যদি এখানে অ্যারেঞ্জ থেকে এটাকে ব্যাকওয়ার্ডে দিই সেক্ষেত্রে একটার পেছনে যাবে, অর্থাৎ এই ব্যাকওয়ার্ড মানে হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটার পেছনে যাওয়া। আমি যদি আবারও ব্যাকওয়ার্ড দিই সেক্ষেত্রে আরেকটার পেছনে যাবে। আমি যদি এটাকে সবার পেছন থেকে সামনে আনতে চাই সেক্ষেত্রে যদি ফ্রন্ট দিই বিন্টু ফ্রন্ট সবার সামনে চলে আসবে। আর যদি আমি এখান থেকে অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড দিই সেক্ষেত্রে একটা, এবং আমরা যদি আরেকবার ফরওয়ার্ড দিই আরেকটা, তাহলে একটা একটা করে সামনে বা একটা একটা করে পেছনে যায়। তো আমরা এরকম শেপটাকে সুন্দর করে এখানে একটা শেপ রাখলাম আর তার উপরে আর একটা শেপ রাখলাম, বা তিনটাকে একসাথে সিলেক্ট করে আমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যালাইন করে দিতে পারি, সেক্ষেত্রে মিডিল অ্যালাইন হয়ে গেল। এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি এই বিন্দুটাকে এখানে যেমন একটা শেপ আছে সেই শেপের পেছনে যে অনেকগুলো বিন্দু, সেই বিন্দুগুলাকে আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এরকম করে মিলিয়ে দিতে পারি যে ভিতর থেকে এসেছে বা ওই কর্নার থেকে এসেছে, এরকম চাইলে আমরা কিন্তু মিলিয়েও দিতে পারি। আবার আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কোন একটা বিন্দুকে এখান থেকে কার্ভ করে দিতে পারি, কোন একটা বিন্দুকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা এরকম কার্ভ করে দিতে পারি। আবার এটাকেও চাইলে আমরা কার্ভ করে দিতে পারি, খুব বেশি না করি, অল্প করি, মানে ওইটা যে পরিমাণ বেন্ড করেছে ওটার সাথে মিল রেখে করি, সেই ক্ষেত্রে ভালো দেখাবে। তো আমরা চাইলে এরকম বিভিন্ন ডিজাইন কাস্টম করতে পারি বা বিভিন্ন ডিজাইন মেক করতে পারি। আমাদের অনেক বেসিক, এই বেসিক গুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমরা ইলাস্ট্রেটরে অনেক ভালো করতে পারবো। এবার আমরা আরো কিছু টুলস দেখবো, আরো কিছু কাজ দেখবো। তো তার মধ্যে এক নম্বরে যেটা সেটা হচ্ছে পাথফাইন্ডারের যে মুড, এই পাথফাইন্ডারের যে মুড তার নাম হচ্ছে ডিভাইড, অর্থাৎ ডিভাইডের পরে কিন্তু আরো কিছু মুড আছে, যেমন ট্রি, যেমন হচ্ছে মার্স, ক্রপ, আউটলাইন, এগুলো আমাদের তেমন লাগে না, আমাদের সব থেকে বেশি লাগে ডিভাইড। তো আমরা ডিভাইডটা এখান থেকে ভালো মতো শিখবো এবং পরবর্তীতে আমরা এই টুলগুলো ট্রাই করলেই পারবো, জাস্ট দেখলেই পারবো যে এটা কোনটা কাজ কি। তো আমরা এর উপরে যে মুড আছে শেপ মুড, এগুলো একটু দেখে আসি শেপ মুডের কাজ কি। শেপ মুড গুলো আসলে কি, লাইক আমি একটা শেপ নিলাম, এখানে আমি একটা শেপ নিলাম এবং আমি এখানে আর একটা স্লিপ নিলাম, এখানে আমি শেপ নিচ্ছি দুইটা, এখানে শেপ আছে কয়টা, দুইটা শেপ আছে। তো দুইটা শেপের কালারও কিন্তু আমি দুই কালার দিয়েছি, তো দুইটা শেপ আমি এখানে রাখলাম, দুইটা শেপকে আমি এখানে রাখলাম। তো এই যে শেপ, লাইক আমি একটা মানুষের একটা একটা রোবট বানাতে চাই, লাইক আমি একটা রোবটের মতো একটা কিছু বানাতে চাই,
সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে তার বডি, আর মাঝখানে আমি তার গলা দিতে চাই। সেই ক্ষেত্রে আমি এরকম একটা রেক্টেঙ্গেল থেকে এরকম একটা শেপ, তো এই শেপ গুলো এক একটা কিন্তু এক এক কালার, আমি কিন্তু এক একটা কালার দিয়েছি, এবং এইগুলো অ্যালাইন নাই, যদি অ্যালাইনমেন্ট না থাকে সেই জন্য এই তিনটাকে একসাথে সিলেক্ট করার পর আমার যদি এখানে মিডিল অ্যালাইন দিই সেক্ষেত্রে মিডিল চলে আসে, এবং তারপরে এটাকে হালকা আপ ডাউন করতে হতেই পারে। এখানে আমাদের শেপ আছে কয়টা? শেপ আছে টোটাল তিনটা। এই তিনটা শেপকে আমরা যদি একসাথে সিলেকশন করি, একসাথে যদি সিলেকশন করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে তিনটা শেপ আলাদা আলাদা আছে। তো আমরা যদি এই তিনটা শেপকে একসাথে সিলেকশন করে, আমরা যদি এই যে পাথফাইন্ডার্স এর যে অপশন আছে তার মধ্যে উপরে আছে শেপ কোড, শেপ কোডের ফার্স্ট অপশনের নাম হচ্ছে ইউনাইট, ইউনাইট যদি দিই সেক্ষেত্রে তিনটা মিলে নতুন একটা শেপ হয়ে যায়, অর্থাৎ নতুন একটা শেপ রূপান্তর হয়ে যায়। তার মানে আমরা নতুন আর একটা টুল শিখলাম, যে টুলের সাহায্যে আমরা নতুন একটা শেপ বানাতে পারি। অর্থাৎ শেপ ছিল এখানে কয়টা? শেপ ছিল কিন্তু তিনটা, কিন্তু তিনটা থেকে আমরা নতুন একটা শেপ পেয়েছি। লাইক আমরা এখানে তিনটা শেপ নিয়েছি, এই তিনটা শেপকে আমরা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডার্স এর যে ডিভাইড, ডিভাইডের উপরে যে অপশনটা ইউনাইট, এই ইউনাইট এর মধ্যে ক্লিক করলে তিনটা মিলে নতুন একটা শেপ তৈরি হয়ে যায়। তারপর আপনার যদি মনে হয় যে আপনি হাত দিতে চান, আপনি পা দিতে চান, সেগুলো আপনার ইচ্ছা। আপনি এখানে একটা পা দিলেন, সুন্দর করে এখানে একটা পা দিলেন, এই যে পা গুলো দিচ্ছেন, এই পা গুলো তো আপনি মানে এগুলো তো আলাদা আলাদা শেপ, এই শেপ গুলো তো আপনাকে কপি করতে, একসাথে করতে হবে। একসাথে করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা আলাদা, আমরা যদি একসাথে করতে চাই সেক্ষেত্রে একসাথে সিলেকশন করার পর এই শেপ মোডের ইউনাইট যে অপশনটা সেখানে দিলে কিন্তু ইউনাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ একত্রিত হয়ে যাচ্ছে, সবকিছু মিলে একটা শেপ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার বোঝার কিন্তু কোনো উপায় নেই যে এই শেপ গুলো কিভাবে বানানো হয়েছে, বা এই শেপ গুলো প্রথমে কোন শেপ ছিল, কোন শেপ থেকে কোন শেপে যাওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই। তার মানে আমরা এইভাবে একটা কাজ করতে পারি। তো এইটা ছিল এই টুলের কাজ, অর্থাৎ শেপকে অ্যাড করা। লাইক এখানে একটা শেপ আর এখানে একটা শেপ, দুইটা শেপ, দুইটা শেপ, দুই কালার, দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পর শেপ মোডের মধ্যে প্রথম অপশন যেটা তার নাম হচ্ছে ইউনাইট, ইউনাইট মানে এক হয়ে যাওয়া। এবং এর পরের অপশন যেটা, তার অপশনটার কাজ হচ্ছে মাইনাস ফ্রন্ট, অর্থাৎ এই দুইটা শেপ থেকে ফ্রন্টে আছে কোনটা, ফ্রন্টে আছে গ্রিনটা, আমরা দেখতে পাচ্ছি গ্রিন শেপটা ফ্রন্টে। তো আমরা এই দুটাকে একসাথে যদি সিলেক্ট করি, একসাথে সিলেক্ট করে আমরা যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এই ফ্রন্টের এই শেপটা চলে যায়, অর্থাৎ ফ্রন্টের শেপটা চলে গেলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র চাঁদের মতো একটা শেপ। তার মানে এইটা আমাদের অনেক কাজে লাগে, আমাদের চাঁদ তৈরি করার সময় বা এরকম কোন শেপ তৈরি করার সময় আমাদের লাগতে পারে, ঠিক আছে? তো এরকম আমরা অনেক সময় ইউজ করে থাকি। এবার আমরা একই জিনিস আমরা অন্যভাবে দেখি, এখানে একটা শেপ, এখানে একটা পলিগন। তো এই পলিগনের মধ্যে যে কালারটুকু আছে, তো আমরা চাচ্ছি এতটুকুকে এখান থেকে ডিলিট করতে, রিমুভ করতে, সেক্ষেত্রে দুটোকে একসাথে সিলেক্ট করলাম, এবং এখানে মাইনাস ফ্রন্ট দিলে এতটুকু কিন্তু ডিলেট হয়ে যাবে, অর্থাৎ এটা রিমুভ হয়ে যাবে। আর আমি যদি এই দুইটার মাঝখানে যে কমন এরিয়া আছে, এই যে কমন এরিয়া, এই কমন এরিয়াটাকে যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে ইন্টারসেক্ট অপশনে ক্লিক করলে এই দুটার মাঝখানে যে কমন এরিয়া সেটা রাখা সম্ভব। যেমন আমরা যদি একটা বৃত্ত নেই, লাইক এখানে একটা বৃত্ত, আমরা একটা বৃত্ত নিতে চাই, বৃত্ত নেওয়ার জন্য আমরা এখান থেকে ইলিপস চলে যাই, শিফট ধরে আমরা একটা বৃত্ত নিলাম, তো এখান থেকে আমরা একটা কপি করে, সুন্দর করে কপি করে আমরা এরকম আর একটা শেপ নিলাম। তো দুইটা শেপের মাঝখানে যে এরিয়াটা আছে আমি চাই সেটাকে রাখতে, সেই ক্ষেত্রে আমি কিন্তু চাইলে এইখানে যে ইন্টারসেক্ট সেখানে ক্লিক করলে দুইটার মাঝখানে যে কমন এরিয়া সেটা আমাদের থেকে যায়, সেটা আমাদের থেকে যায়। যেমন আপনি কিন্তু সুন্দর একটা চোখ বানাতে পারেন এটা দিয়ে, এটা দিয়ে আপনি কিন্তু চাইলে খুব সুন্দর একটা চোখ বানাতে পারেন। তার মানে চোখ বানানোর জন্য আমাকে এই টুলটা ইউজ করতে হতে পারে, তার মানে খুব সুন্দর একটা চোখ বানানোর জন্য আমাকে এই টুলটা ইউজ করা হতে পারে, ঠিক আছে? খুব সহজে হয়ে গেল, এই ধরনের বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা এর পরের টুলটায় চলে যাই। এর পরের টুলটা ছিল এরকম, যে এখানে একটা শেপ আর এইটকে আমি আর একটা কপি করে এখানে আর একটা শেপ নিলাম, অর্থাৎ দুইটা শেপ আমি নিয়েছি। এবং এইখানে যে অপশনটা, এটাকে বলে এক্সক্লুড, এক্সক্লুড মানে দুটার মাঝখানে যে কমন এরিয়া সেটাকে চলে যাওয়া, অর্থাৎ সেটা গ্যাপ চলে যাওয়া, সেটা ফাঁকা হয়ে গেল, সেখানে কিন্তু কিছু নাই। তার মানে আমরা শেপের মধ্যে কয়েকটা টুল শিখলাম, একটা হচ্ছে ইউনাইট এক করা, একটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, ফ্রন্ট এটা চলে যাওয়া, একটা হচ্ছে ইন্টারসেক্ট, দুইটার মাঝখানে কমন এরিয়াটা রেখে দেওয়া, আর একটা হচ্ছে এক্সক্লুড, মাঝখানে যে এরিয়া সেটা চলে যাওয়া। এই কয়েকটা শেপ কোড আমাদের এটা লাগবে। সব থেকে বেশি লাগে আমাদের ইউনাইট, এবং পাথফাইন্ডার্স এর মধ্যে সব থেকে বেশি লাগে আমাদের ডিভাইড। তো এই ছিল আমাদের আজকের টাস্ক। সবাইকে ধন্যবাদ। আমরা ইলাস্ট্রেটর এর মধ্যে আসলে অনেক অনেক টুলস আছে, কিন্তু আজকে আমরা যেসব টুলস গুলো দেখলাম, এই টুলস গুলো আসলে খুব মেজর,
আপনি যদি এই টুলস গুলো না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক একদমই দুর্বল থাকবে, এবং প্রতিটা টুলস আপনাকে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ ঠিক আমি যেভাবে বিভিন্ন শেপ নিয়ে কাজ করলাম, প্র্যাকটিস করলাম, আপনাকে ঠিক একইভাবে এরকম বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ এই শেপ গুলো আপনার একদম মুখস্থ থাকবে, যাতে আপনার যখন যে শেপ দরকার, যখন যে টুলস দরকার, সেই টুলস দিয়ে আপনি সেই শেপটা মেক করে ফেলতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আমাদের বেসিক, এই জিনিসগুলো না জানলে আপনি ইলাস্ট্রেটর কিছুই জানেন না, ধরে নিতে হবে এটা। এরপরে আপনি যাবেন আস্তে আস্তে অ্যাডভান্স টুলে, লাইক পেন টুল, গ্রেডিয়েন্ট টুল, শেপ বিল্ডার টুল, এরকম আস্তে আস্তে করে আপনি মুভমেন্ট করবেন। বাট এইগুলো বেসিক, দ্যাটস আপনাদের সবারই উচিত এই টুলস গুলো সম্পর্কে অবগত থাকা, বেশি বেশি প্র্যাকটিস করা। সবাইকে ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের পেন টুলের ক্লাস ভিডিও দিব। সবাইকে ধন্যবাদ, পরের ভিডিও দেখার জন্য আমাদের এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সেখানে দেখবেন যে ইলাস্ট্রেটর বেসিক ক্লাস 2 আছে, অর্থাৎ পেন টুল ক্লাস আছে, এই পেন টুলের ক্লাসটা দেখে নেবেন।